রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাই বলেন করোনা হাদিস তাই করবো, এটা না, এক এক ক্ষেত্রে এক এক জন নয়, সর্বক্ষেত্রে স্রেফ আল্লাহ, সর্বক্ষেত্রেই স্রেফ আল্লাহর বিধান, এটাকে বলে তৌহিদ বা একত্ববাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير سورہ 36 آیت جاوتو حمد و ثنا اللہ رب العالمین এর জন্য এবং جاوتو درود و صلاۃ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য। পৃথিবীর ইতিহাস যখন থেকে শুরু, অর্থাৎ আদম পুত্র কাবিল ও হাবিলের সময় থেকেই কুরবানির ইতিহাস তখন থেকে সূচনা। আর কোরবানির পশুগুলি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আলবুদনা জালনাহা লাকুম মিন শাইরিল্লাহ, এগুলিকে আমরা তোমাদের জন্য করেছি আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। লাকুম ফিহা খাইর, এর মধ্যে তোমাদের জন্য বহু কল্যাণ রয়েছে। এই বিষয়টি যত সহজে আমাদের বলা গেল এটা তত সহজ নয়, সে যুগ থেকে এ পর্যন্ত বিভিন্ন বাধা বিক্রমের মধ্য দিয়ে কুরবানির ইতিহাস এগিয়ে এসেছে। আদমের পরপরই নূহ আলাইহিসসালামের আগমন, এর মধ্যে 1000 বছরের একটা বিশাল ফাঁকা অবস্থান, অর্থাৎ বিশাল একটা যুগ রয়েছে। এই 1000 বছরের মধ্যেই মানুষ শিরকে অভ্যস্ত হয়ে পড়ে। পৃথিবীর প্রথম শিরক হলো মৃত পূজা, যারা মরে গেছে ভালো মানুষ তাদের ওসিলায় আল্লাহর সন্তুষ্টি কামনা করাকেই শিরক বলা হয়। আর সূরা নূহের মধ্যে সেই যুগের প্রধান 5 জন সৎকর্মশীল ব্যক্তির নাম এসেছে। কওমের নেতারা বলেছিল, ওয়ালা তাযুরুন্না ওয়াদ্দাম ওয়ালা সুবাআম ওয়ালা ইয়াগুসা ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা, ওয়াদ সুবাহ ইয়াগুস ইয়াউক নাসর, এই 5 জন মানুষ তখন ছিলেন সবার কাছে পূজিত, আর নেতারা এদেরকে দিয়েই তাদের ধর্মের নামে ব্যবসা চালাত। মানুষ নজর নিয়াজ দিত, মানত করত, মৃত মানুষ তো কিছুই খায় না, খায় জীবিত খাদেমের দল, আর এই খাদেমগুলো ধর্মের নামে মানুষের শোষণ করত। যখন নবী নূহ আলাইহিসসালাম এসে তাদেরকে বললেন, এই মরা মানুষের নামে তোমরা এগুলো কেন করো, ও কিছু শুনতে পায় না, দেখতে পায় না, বুঝতে পারে, তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে, এই জাজ্জল্যমান সত্য কথাগুলি তাদের বরদাস্ত হয়নি। মূলত তারা বুঝত সবই, কিন্তু অর্থনৈতিক স্বার্থ এবং সামাজিক মর্যাদাগত স্বার্থ তাদের ভিতরে একটা দারুণভাবে ক্রিয়া করেছিল।
তারা শয়তানের ধোকায় পড়ে সুপথ থেকে কুপথে চলে গিয়েছিল। মূলত সামাজিক ও অর্থনৈতিক স্বার্থই তাদেরকে তৌহিদ কবুল করা থেকে বিরত রাখে। 950 বছর নূহ আলাইহিসসালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদেরকে তিনি ফিরাতে পারেননি। এই ঘটনার পর সবচেয়ে বড় নবী যিনি আসেন তিনি ইব্রাহিম আলাইহিসসালাম। এর মধ্যে আদ সালেহ হুদ সালেহ তারা চেষ্টা করে গিয়েছেন কওমে আদ ও কওমে সামুদের, কিন্তু তারা হেদায়ত হয়নি। শিরক আর তৌহিদের পার্থক্য কী? তৌহিদ হলো এই যে আল্লাহর আনুগত্যের অধীনে সমস্ত মানুষের সমানাধিকার, আল্লাহর দাসত্বের অধীনে উঁচু নিচু ধর্ম বর্ণ সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠার এই বিষয়টি সে তৌহিদের মধ্যে সে সম্ভব। কিন্তু যখন মানুষ অন্য কোনো মানুষকে বড় মনে করে তখন সকল মানুষ সেখানে সমান অধিকার পায় না। একদল মানুষকে সেই মানুষের পূজায় লিপ্ত থাকতে হয়, আর একদল মানুষ সবসময় পূজা পায়। এই পূজিত আর পূজাকারীর এই ব্যবধান ঘুচানোর জন্যই তৌহিদের আহ্বান ছিল নবী রসুলদের সর্বকালে। ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত, প্রত্যেক জাতির কাছে আমরা নবী পাঠিয়েছি এই একটি মাত্র আহ্বান নিয়ে, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। এই তাগুত অর্থে আল্লাহ ব্যতীত যাদেরকে পূজা করা হয় সবাই তাগুত, এক কথা শেষ। কিন্তু মুশকিল হয়েছে মানুষ বুঝত জ্ঞানীরা, কিন্তু অবুঝায় পাগলের দল বেশি তো দুনিয়ায়, আর সে কারণে নবীদের জীবনে কষ্ট হয়েছে খুব। ইব্রাহিমের জীবনে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, এই পরীক্ষাগুলো কালকে শুনবেন। সেজন্য সে জীবনের সেই কষ্টের ইতিহাসে পরিণতি ঘটে তার সন্তান কোরবানি দিয়ে, আর সেখানে গিয়ে আল্লাহ পাক তার পরিবর্তে সন্তান কোরবানি করেননি, আল্লাহ চেয়েছিলেন তার স্নেহের কোরবানি। ইব্রাহিম আলাইহিসসালাম তৌহিদের বিনিময়ে সব কিছুকে উৎসর্গ করতে পারেন, এটা প্রমাণ করাই ছিল মূল উদ্দেশ্য। আল্লাহ সন্তুষ্টির জন্য বান্দা সব কিছু কোরবানি করতে পারে, এর অন্য সাধারণ নমুনা হিসেবে আল্লাহ পাক ইব্রাহিমের প্রতি এই পরীক্ষার হুকুম দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। যখন ইব্রাহিম জিতে গেলেন, অর্থাৎ সন্তানকে উপর করে ফেলেছেন জবাই করবেন বলে, আল্লাহ দেখলেন এখন তো অলরেডি সে স্বপ্ন সত্যে পরিণত করেছে। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, কাদসাদ ডাক্তার উইয়া ইন্না কাজালিকা নাজিল মুহসিনিন, তুমি তো স্বপ্ন সত্যে পরিণত করেছ, আর আমরা এভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। উনি তাকিয়ে দেখেন যে একটা দুম্বা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন ফাদাইনা হো বেজে বেহিন আউদিম, তুমি যে সন্তানের স্নেহকে কোরবানি দিয়েছ তার বিনিময়ে তোমার সন্তানকে আমি জীবিত ফিরিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে একটা মহান কোরবানি তোমাকে ফিরিয়ে দিলাম। এটারই সুন্নত আমরা আদায় করি যুগ যুগ ধরে, সে 4,500 বছর পূর্বে থেকে এটা চলে আসতেছে। আগামীকাল ইনশাআল্লাহ বাংলাদেশে ঈদ উল আযহা হবে, সেদিন আমরা কোরবানি করব। আজকে প্রায় সবারই প্রস্তুতি সম্পন্ন। প্রশ্ন হলে এই যে ইব্রাহিমের বংশের মধ্যে শিরিক কেন ঢুকলো, তার সন্তানদের দ্বারা এটা কেন আসলো? তৎকালীন সময়ে মক্কায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা ছিলেন আমর ইবনে লোহাই, তাকে সবাই অত্যন্ত সম্মান করত। শয়তান দেখল যাকে মানুষ বেশি সম্মান করে তার ঘাড়ে চাপতে হবে, তাকে দিয়ে কোনো শিরিক চালু করতে পারলে অন্যরা এমনিতেই মেনে নেবে। আমর ইবনে লোহাইকে সবাই এক বাক্যে সম্মান করতো, মেনে নিত, তার কথা কোনো দ্বিরুক্তি করতো না কেউ। তো যেহেতু ওরা প্রতি বছরে 2 মৌসুমে ব্যবসা করতো, একবার সিরিয়াতে আর একবার ইয়েমনে, তো সিরিয়ায় ব্যবসায় গিয়ে ওনারা দেখলেন যে সেখানকার লোকেরা হবুল মূর্তির পূজা করে। তোমরা মূর্তি পূজা করো কেন? তো আমরা এই মূর্তি পূজা করলে বৃষ্টি হয়। তো উনি বললেন মক্কা তো সারা বছরে খরা, বৃষ্টি তো আমরা টেরি পাই না, তাহলে আমরা তোমাদের এই মূর্তি যদি নিয়ে যাই তো আমাদেরকে বৃষ্টি হবে? তাহলে হ্যাঁ আমাদের দেশে হয় তো আপনার দেশে হবে না কেন? তো মূর্তিটা আমাদের বিক্রি করো। ওরে বাপরে বাপ, জীবন দেবো তো আমি মূর্তি দেবো না। কিন্তু উনি এত বড় নেতা যে ওনাকে ওনার কথা ফেলার ক্ষমতা কারোর তৎকালীন সময় ছিল না।
উনি বললেন তুমি কত টাকা চাও নাও, মূর্তি আমাকে দিতেই হবে। শেষকালে উনি মূর্তি নিলেন, মূর্তি তো বানানো যায়, সমস্যা কী। উনি ওই মূর্তিটাই নিয়ে চলে গেলেন। এখন মূর্তি দেখার পরে সমস্ত লোকেরা বললেন এটা আপনি কী শুরু করলেন, মূর্তি তো জীবনে আমাদের নেই, আমার দাদা ইব্রাহিম তো মূর্তি ভাঙালো, আপনি মূর্তি নিয়ে আসলেন। উনি বুঝালেন দেখো আমরা তো মূর্তি পূজা করছি না, আমরা এর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবো, এর ওসিলে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করবো। মা নাবুদুহুম ইল্লা লিয়াক্বারিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা এগুলোর পূজা করবো। হাউলা শাফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করবে, সুপারিশ করবে। যেভাবে বললে মানুষ বুঝে, উনি সেভাবে বুঝালেন, অবশেষে মানুষ আস্তে আস্তে মেনে নিল। এই শুরু হলো হুবল মূর্তির পূজা মক্কায়। সেই পূজা যখন আমার রসুল এলেন মক্কায়, তখন একটা একটা বাড়তে বাড়তে 360 সংখ্যা পূরণ হয়েছে, একদিনে 360 কিন্তু হয়নি। মক্কার গৃহ তার আশেপাশে চারিদিকে মূর্তি আর মূর্তি, মানুষ তখন আল্লাহকে ভুলে ওই মূর্তিকে খুশি করার জন্যই ব্যস্ত। অত মুখে বলতো আমরা সবাই হমস, নানু আহলে বাইতিল্লাহ, নানু কাতিনুল্লাহ, আমরা আল্লাহর ঘরের বাসিন্দা, আমরা আল্লাহর ঘরের মোতওয়াল্লি, আমরা আল্লাহর সবচেয়ে কঠোর ধার্মিক বান্দা, এগুলো মুখে বলতো, কিন্তু কাজ করতো মূর্তি পূজা। লাভ হলো এই যে মূর্তি হয়ে গেল মুখ্য, আল্লাহ হয়ে গেলেন গৌণ, যা কিছু চাওয়া পাওয়া মূর্তির কাছে। এই শিরক থেকে এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য তখন আল্লাহ পাক তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠেন। উম্মুল কোরা বলা হতো মক্কাকে, বিশ্বের নাভিস্থল, ওটা ছিল ব্যবসার কেন্দ্র। ওখানে নবী পাঠানোর অর্থ ছিল সারা বিশ্বের মানুষ যেন সঙ্গে সঙ্গে জানতে পারে, কারণ হজের মৌসুমে সারা বিশ্ব থেকে লোক আসতো। এছাড়া ব্যবসা কেন্দ্র হিসেবে সবসময় লোকজন যাতায়াত ছিল, উমরার জন্য সবসময় লোকজন আসতো তওয়াফ করার জন্য। ফলে ওখানে নবী আসলে সারা দুনিয়া খবরটা দ্রুত চলে যাবে। সম্ভবত এই কারণেই আল্লাহ পাক তার শেষ নবীকে পৃথিবীর মধ্যস্থলে কাবাগিরির পাশে পাঠিয়ে দিলেন। শুরু হলো সংঘাত, শিরক ও তৌহিদের সংঘর্ষ। তৌহিদের অধীনে মানুষ আল্লাহ দাসত্ব করে, মানুষের দাসত্ব করে না। শিরকের অধীনে আল্লাহ দাসত্ব তো কিছুই করে না, খালি মানুষ মানুষের দাসত্ব করে। ফলে আবু জাহাল আবুল হাবদের পাঁচতলা আর গাছতলার এই অর্থনীতি, তাদের যে রাজনীতি, যাই করবে যাই বলবে ওটাই ঠিক, কোরআন হাদিসে কোনো আল্লাহর কোনো হুকুম এখানে চলবে না, এই যা খুশি তারা চুপ করতো সেই সময় স্বেচ্ছাচারিতা, এইগুলোকে সবই ধর্মের নামে চালু করে দিত সমাজে। এমনকি যারা সেখানে তওয়াফ করতে আসতো তাদেরকে বলা হতো তোমাদের নিজস্ব কাপড় ফেলে আসো, এখান থেকে কাপড় কিনতে হবে, নয় আল্লাহ তোমার তওয়াফ কবুল করবে না। উদ্দেশ্য ব্যবসা করা। ঠিক অমনি করে নারীদেরকে বলা হতো তোমরা ল্যাংঠাই তওয়াফ করো, আর নইলে এখান থেকে কাপড় কেনো, কী করবে। সব কিছুই অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করা হতো। তখন এর বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী আহ্বান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ওরা 15 জনের তো একসঙ্গে লাভ দিতে বলে কি আজাল আল আলিহাত ইলাহা ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব, তুমি এতগুলো এলাহ আমাদের থাকতে তুমি একটা এলাহ মাত্র তার দাসত্ব করতে হবে, একটা এলাহ কি সারা দুনিয়া চালাতে পারে নাকি, এত এলাহ তাই পারে না, যাও তোমাকে ধর্ম মানব না। উদ্দেশ্য কিন্তু অন্যরকম, একটা এলাহাই সব করে এটা কিন্তু আবু জাহাল বুঝে, কিন্তু যে কথা বললে মানুষ খুশি হবে সেটাই তো তাকে বলতে হবে। যদি এই মূর্তিগুলো যদি বেঁচে না থাকে তাহলে মানুষ নজর নিয়াজ দেবে কোথায়, আর নজর নিয়ে যদি না আসে তোরা খাবে কি, ওরা বিনা পুঁজির ব্যবসা। এগুলো এইটাই শুরু হয়ে গেল। কিন্তু এখানে একটা মৌলিক বিষয় আপনাদেরকে বলে দিই, সমাজ পরিবর্তনের নিয়ম কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মধারা আপনারা অবলোকন করেন, তিনি যদি ইচ্ছা করতেন আল্লাহর কাছে দোয়া করতেন, এই আবু জাহেল আবুল হাবগুলোকে ওই এক বদ্ধতে খতম হয়েছে তো একদিন সময় লাগে নাকি, তিনি সেদিকে গেলেন না। তাকে তো প্রস্তাব দেওয়া হয়েছিল তুমি খেলে লা ইলাহা ইল্লাল্লাহটা বললা সব করো,
তুমি আমাদের নেতা হও, তুমি তো আমাদেরই ভাতিজা, আমার চাচারা বাদ দিয়ে তুমি নেতা হও। উনি দেখলেন যে রাজনৈতিক নেতৃত্ব হাতে আসলেই যে আমি সমাজ পরিবর্তন করতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। তাকে বলা হলো তুমি কত টাকা চাও বলো, তোমাকে আরবের সর্বোচ্চ ধনী করে দেবো। উনি দেখলেন অর্থনৈতিক ক্ষমতার মালিকই কশ্চিনকালে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করা যায় না। তাকে বলা হলো আমরা মতল্লে আছি, ধর্মীয় নেতৃত্ব দিচ্ছি, এখন তুমি ধর্মীয় নেতৃত্ব চলে আসো। উনি বললেন না, এই নেতৃত্বকে প্রয়োজন নেই, আগে মানুষ পরিবর্তন করতে হবে। নেতা পরিবর্তনের চাইতে নীতির পরিবর্তন করতে হবে, নীতির পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে হতে হবে। বড় মানুষ কয়টা এইখানে দিয়ে কতগুলি মৌলিক বিষয় আমাদের সামনে আসতেছে। এক, আপনি ইচ্ছা করলে ক্ষমতা দিয়ে মানুষকে পরিবর্তন করতে পারেন, অথবা চরিত্র গঠন আন্দোলনের মাধ্যমে মানুষের পরিবর্তন করতে পারেন, অথবা বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে মানুষের পরিবর্তন করতে পারেন। এই তিনটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসের পরিবর্তনকেই অগ্রাধিকার দিলেন। বিশ্বাসের পরিবর্তন ছাড়া সমাজের পরিবর্তন হয় না। চরিত্র গঠনমূলক আন্দোলন যদি করা হয় তো আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো দলবল নাই, এমন কোনো জাতি গোষ্ঠী নাই যেখানে কিছু চরিত্রবান লোক নাই, সব জায়গায় আছে। কিন্তু চরিত্রবান লোক থেকে কী হবে, তাদের তো সমাজের কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। উনি বোঝাতে চেষ্টা করলেন যে শুধুমাত্র আকিদা বিশ্বাসে পরিবর্তন করো, যখন তোমরা তওয়াব করো তখন কী বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর ওরা কী বলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাক লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। যখন তারা লা শারীকা লাক পর্যন্ত যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কদ কদ, আর বেড়ো না, এখানে থামো। ওরা থামতো না, ওরা বলতো ইল্লা শারীকান হুয়া লাক, ওই শরীক ব্যতীত যা তোমার জন্য আছে, তামলিকুহু আমা মালাক, তুমি যার মালিক সেও যার মালিক। এই শিরকি তালবিয়া বন্ধ করে দিলেন উনি। আমরা যে তালবিয়া এখন পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখ দিয়ে আমরা প্রথম শুনলাম। উনি বললেন যে না, আল্লাহর সাথে অন্য কোনো শরীক নাই, তিনি সব কিছু। এই বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন আসলো, নইলে কিন্তু এমনি এমনি আসে নাই। চরিত্রবান লোক কাফেরদের মধ্যেও আছে, মুশরিকদের মধ্যেও চরিত্রবান লোক আছে, ওদের কিচ্ছু হয় না। আগে বিশ্বাসের পরিবর্তন করেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করেছিলেন, সকল নবীরা একই কাজ করে গিয়েছেন, বিশ্বাসের পরিবর্তন চাই। রাজনীতি ক্ষেত্রে আপনি সর্বোচ্চ নেতা যাই করবেন তাই, অর্থনীতি ক্ষেত্রে আপনি সর্বোচ্চ যা খুশি তাই করেন, অসুবিধা নেই। ধর্মীয় ক্ষেত্রে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলেন করোনা দিস তাই করবো, এটা না। এক এক ক্ষেত্রে এক একজন নয়, সর্বক্ষেত্রে স্রেফ আল্লাহ, সর্বক্ষেত্রেই স্রেফ আল্লাহর বিধান। এটাকে বলে তৌহিদ বা একত্ববাদ, সর্বত্র একের দাসত্ব, তিনি কে, আল্লাহ। তার বাণী কোথায়, কোরআন এবং হাদিসে, এর মাঝখানে কোনো যোগ বিয়োগ নেই। এই বিষয়টি কিন্তু এই আকিদার পরিবর্তনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীকে বোঝাতে সক্ষম হলেন। দীর্ঘ 23টা বছর লাগলো তার, কারণ যেহেতু তিনি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, যিনি আল্লাহ পাক তার জীবদ্দশাতে ইসলামকে পূর্ণাঙ্গতা দান করলেন। এবং বিদায় হজের শেষ দিন শুক্রবারের সন্ধ্যায় আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা, আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের দিনকে এবং তোমাদের উপরে আমাদের নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য আমরা দিন হিসেবে মনোনীত করলাম। আমি ইয়াবতাকী গায়রুল ইসলাম দীনান ফালা ইয়াকবালু মিনহু, এখন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু কবুল করবে, অন্য কিছুই খোঁজ নেবে, তালাশ করবে, সে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পরিষ্কার বলে দেওয়া হয়ে গেল ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম। এই বলে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মৃত্যু 81 দিন পূর্বে তার এই বিদায় আয়াত নাজিল হয়ে গেল। গতকাল আরাফা হয়ে গেছে, আপনারা দেখছেন এই আরাফার ময়দানের এই বক্তব্য, তার জীবনের সর্বশেষ বক্তব্য,
124,000 মতান্তরে 140,000 মানুষের সামনে দাঁড়িয়ে সেদিনের তার ভাষণ প্রকাশ প্রচার করেছিল। একসময় তারই জানে দুশ্মন উমাইয়া বিন খালাফের ছেলে নিজে, তার কণ্ঠ খুব জোরালো ছিল, এক তো অন্তর মাইক ট্যাগ ছিল না, সেই সুন্নত আজও চলছে, সেই কোরবানি আজও চলছে, কিন্তু নির্বিরোধ বা নির্বিবাদে চলতে পারেনি। কোরবানির পশুগুলো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কী কী দিয়ে আপনি কোরবানি দেবেন। কোরআন পড়ুন সুরা আনআম, আনআম মানে কি জানেন? গবাদি পশু। গবাদি পশু নামই একটা সুরা নাজিল হয়েছে, সুরা আনআম 143-144 আয়াত আল্লাহ পাক বলছেন, সামানিয়াত আজওয়াজ মিন আযান ইসনাইন ওয়াল মাআজ ইসনাইন ওমিন আল ইবল ইসনাইন ওমিন আল বাকর ইসনাইন, ছাগল ভেড়ার নর মাদি, ভেড়া আর ছাগল আসলে দুবার বলা হয়েছে, ভেড়াটা পৃথক করে বলা হয়েছে প্রথমে, এরপরে মাজ ছাগল দুম্বার কথা বলা হয়েছে, এরপরে এবিল উটের কথা বলা হয়েছে, এরপর বাকার গরুর কথা বলা হয়েছে, এই 4 × 8 নর মাদি দুটো করে। আসলে আরও সংখ্যক করলে বলা যায় গরু উট ছাগল আর দুম্বা ভেড়া তার সমজাতীয়, এইগুলো নির্দিষ্ট করে দেওয়া হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওলা ইয়াকুনু শাইউন দুনা হাযা যাহিয়্যা, এর বাইরে কোনো কিছু দিয়ে কোরবানি হবে না। এখন পরবর্তীকালে অনেক কিছু হয়েছে, সমজাতীয় হিসাবে অনেকে মহিষের কোরবানি জায়েজ বলেছেন, কিন্তু সবচেয়ে নিরাপদ হলো আল্লাহ বর্ণিত এই তিনটা পশুর মধ্যে সীমাবদ্ধ থাকা, ছাগল ভেড়া দুম্বা এক, গরু উঠ। এই জিনিসগুলি তত সেই যুগ থেকে গত 1500 বছর ধরে মুসলমানদের আমলে কোরবানি চলছে। এভাবেই বাংলাদেশে কোরবানি এত সহজে আসে নাই, হিন্দুস্তান এর নামই, বুঝতে পারছেন, উপমহাদেশে হিন্দুদেরই দেশ, এখানে এদেরই আধিপত্য বেশি, ফলে এখানকার ধর্মান্তরিত মুসলমান অথবা আরব বণিকদের মাধ্যমে প্রচারিত ইসলাম, যা নির্ভেজাল ইসলাম যেটা ছিল সেটা নির্ভেজালভাবে পালন করাটা অতটা সহজ ছিল না। ব্রিটিশ গভর্নমেন্ট কখনোই মুসলমানদেরকে খাতির করেনি, কারণ মুসলমানদের হাত থেকেই তারা সাম্রাজ্য কেড়ে নিয়েছিল। মুসলমানরা হলো রাজার জাতি, 650 বছর তারা ভারত শাসন করেছে, আর তাদের কাছ থেকে সাম্রাজ্য কেড়ে নিয়ে তাদেরকে টিকে থাকতে হবে, তো তাই হিন্দুদেরকে তারা সবসময় প্রশ্রয় দিত। লর্ড কর্নওয়ালিস 1790 সালে তিরুস্থায়ী বন্দোবস্ত করে মুসলমানদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিলেন, নিয়ে এই জমিদারগুলো দিল হিন্দুদেরকে, যে হিন্দুরা একসময় খাজনা দেয় করতো, আমাদের চাকরি করতো, তারা এখন হয়ে গেল মহাজন, আর একদিনের ধনী মুসলমানরা হয়ে গেল তাদের গোলাম, একবার শেষ করে দিল। উইলিয়াম হান্টার অত্যন্ত দুঃখজনক চিত্র অঙ্কন করেছেন, তিনি বলছেন যারা কোনোদিন রাস্তায় বের হতো না, এখন তারা রাস্তায় ভিক্ষা করতে বেরোচ্ছে, যাদের মেয়েদের চেহারা কেউ দেখতে পায়নি, আজকে তাদেরকে ক্ষুধার চোটে মানুষের বাড়িতে ভিক্ষা করে করতে যেতে হচ্ছে, এই সব কিছু করেছে আমাদেরই সরকার, মানে উনি গর্ব করে বলেছেন 1872 সালে তার রিপোর্ট আওয়ার ইন্ডিয়ান মুসলমানস বইয়ের মধ্যে। 1872 এটা কত, 2020 সাল, বেশি দিন না চলে গেল, এরপর তো শুরু হয়ে গেল হিন্দু মুসলিম সংঘাত। সবচেয়ে বড় বাধা আসলো কোরবানি নিয়ে, 100 বছর আগেও পর্যন্ত আমরা স্বাধীনভাবে কোরবানি করতে পারিনি, আমাদের বাপদাদারা পারেনি। একবারে যদি উত্তরবঙ্গে দাঁড়িয়ে যেতে খোদবা দিচ্ছি, উত্তরবঙ্গের খবরই বললে ভালো আপনাদের জন্য, এখানে মোহাম্মদ ধানীখোলা, আপনার নাম শুনছেন না, ময়মনসিংহের ধানীখোলা আবুল মনসুর আহমদের বাড়ি, যার ছেলে মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক, এরা গাজী ফ্যামিলি, এদেরকে ফরাজি বলা হতো, ফরাজি মানে এর সব আহলে হাদিস ফ্যামিলি, ওনাদের ফ্যামিলিতেই খালি কোরবানি একটা গরু হতো, ভয়ে কেউ বলতো না, যেহেতু ওরা আগে থেকে খুব জিহাদি ফ্যামিলি, ভয়ে ভয়ে জমিদার এদের কিছু বলতো না, কিন্তু তার উনি লিখছেন ওনার আত্মজীবনীতে,
যে জমিদারদের নির্দেশক্রমে এলাকায় সম্পূর্ণরূপে গরু কোরবানি নিষিদ্ধ ছিল। আমার বাপদাদারা একটা করে দিতেন, কেউ কিছু বলতো না, এই পর্যন্তই। কিন্তু আর কারো ক্ষমতা ছিল না এলাকায় গরু কোরবানি করা। কতদিন আগে, 100 বছর হয়নি। এরপরে ওনারা বলছেন যে মহরমের পর্ব যেভাবে উদযাপিত হইত, কারণ তখন ছিল দেশের আলিবর্দি খান সিরাজ দলের সবটা শিয়া ছিল, এরা এদের কারণে মহরম পর্ব এদেশে খুব চালু ছিল। আমরা যখন রাজশাহীতে এসেছি এখানে 1980 সালে, তখনই এই আপনার এই হাদির মোড় আর সাহেব বাজারের এর মধ্যে আমি নিজের চোখে তাজিয়া মিছিল দেখেছি। আর রাস্তার আশপাশে যদি কাউকে পেলে খালি রং ছিটাইত, মানে কারবালার রক্ত মানুষের গায়ে ছিটাই দিত। এখন আলহামদুলিল্লাহ সব প্রায় চলে গেছে। সাহেব বাজারে সেই সময় বড় বড় পাউরুটি দেখেছি আমি নিজে, বরকতের পিঠা নামের বিক্রি হয়েছে, এগুলো সব নাকি হাসান হোসেনের সেই কারবালার খেলা। আর কারবালার লাঠি খেলা দেখার জন্য যুবকরা সব দৌড়ে যে, অত এখানে একটা শিয়া নাই, কিন্তু এই সুন্নি হওয়া সত্ত্বেও এগুলো সব করত, চালু ছিল বিষয়টা। এগুলিকে উৎখাত করার জন্য এনায়েত আলী বেলায়েত আলী দুই ভাই রাজশাহীতে এলেন। এনায়েত আলী নিজে পাবনার বাঁশবাড়ি, যাকে বলে এখন নাম পরে সবাই জানেন, পাবনার প্রাণকেন্দ্র বাঁশবাড়ি আহলে সে মসজিদ, ওই বাঁশবাড়িটা কেন বাঁশবাড়ির নাম হলো, শহরের মধ্যে বাঁশবাড়ি হয়? উনি সেখানে যেয়ে দেখলেন যে সেখানে মাদার বলে এক নেতা ছিল, সেখানে বসে সেখানে পূজা করতেছে মুসলমান হওয়া সত্ত্বেও আর গান বাজনা করতেছে। উনি বাঁশের লাঠি নিয়ে সরাসরি চলে গেলেন মঞ্চে, যে ধমাধম মার শুরু করে দিলেন, ভেঙে চুরে সে গুঁড়া করে দিল। উনি তো নন বেঙ্গলি, বাংলা তো বলতে পারে না, আর উর্দুতে দিল আচ্ছার বাড়া, তো মুসলমানের বাচ্চা তো করিস কে সাহ, এই যে মাস নিয়ে গেছিলেন, আর সমস্ত লোকরা ওখানে তার সামনে তার কথা মেনে নিল, তার হাতে মুড়ি দিয়ে বায়াতকের মুসলমান ছিল, এই হয়ে গেল সে বাঁশবাড়ি। এখন আর সেখানে সেরক বেদাত নাই, সব যুগে দু একজন সাহসী লোক লাগে, এই মিমুকৃত হয় না কোনো কাজ। এদিকে বড়ো ভাই বেলায়েত আলী ছিলেন রাজশাহীতে, রাজশাহী ডিসির কাছে যে কেউ নালিশ করলো যে এরা এসছে সেই কোথায় পাটনা থেকে বিহার থেকে এসে সমস্ত আমাদের যত রেওয়াজ ছিল সব ভেঙেচুরে শেষ করে দিল, একে বন্ধ করেন। তখন রাজশাহীর ডিসি, এখন তো ডিসি বলতো, তখন তো ডিসি বলতো না, ম্যাজিস্ট্রেট বলতো, 1850 সালে বেলায়েত আলীকে রাজশাহী থেকে বহিষ্কার করেন। খুব বেশি দিনের কথা না, 1882 সালে দয়ানন্দ সরস্বতী তিনি গোহত্যা নিবারণী সংগঠন শুরু করলেন, সারা বাংলাদেশে হিন্দুদেরকে উস্কিয়ে দিলেন যে কোনো মতেই যেন মুসলমানরা গরু জবাই করতে না পারে। 1887 সালে রাজশাহীর তাহিরপুরে জমিদার শশী ঠাকুর তিনি নিজে কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে গিয়ে গরু কোরবানি নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করলেন। আমাদের রাজশাহীর জমিদার শশী ঠাকুর 1887 সালে, আর এটা হলো 2020 সাল, খুব বেশি দিনের খবর না। গরু কোরবানি করলে জমিদারের নায়েব এবং তাদের যারা লাঠিয়াল থাকত ধরে নিয়ে কাছারিতে প্রকাশ্য চাবুক দিয়ে পিটিয়ে রক্ত বের করে তার সুরার দেহকে রক্তাক্ত করে দিত সবার সামনে, যত বড় সম্মানী লোক আপনি হন না কেন, এইভাবে করা হতো। ফলে ভয়ে গরু কোরবানি কেউ করতো না। 1896 সালে ময়মনসিংহের মুক্তাগাছা সন্তোষ, যেখানে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে জরিমানা সিস্টেম চালু করা হলো, যদি কেউ গরু কোরবানি করে তার জরিমানা দিতে হবে। দুজনকে ধরা হলো, তিনজনকে ধরা হলো, একজনকে 1 মাসের কারাগার জেল খাটতে হবে, আর একজনকে 50 টাকা জরিমানা, আর একজনকে 60 টাকা জরিমানা। হিসাব করেন সেই যুগের কয়জনের ক্ষমতা আছে জরিমানা সেই যুগে 60 টাকা দিয়ে কোরবানি করবে। 1905 সালে কুমিল্লার চাঁদপুরে 3 জন মুসলমান গরু কোরবানি অপরাধে অ্যারেস্ট হন। তখন চাঁদপুরের জেলা হাকিম
তাদের বিচার করলেন যে তোমাদের তিনজন সমাজ থেকে বহিষ্কৃত থাকলে যদিন তোমরা গরু কোরবানি বন্ধ করার জন্য লিখিত না দেবে আর তোমাদেরও জরিমানা ঠিক এইভাবেই হবে 60 টাকা 50 টাকা এইভাবে হবে। 1905 আর একটা 2020 এইভাবে আরেকজন বিখ্যাত লোক আছেন বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেন, এ নাম কিন্তু সবাই জানে, কুষ্টিয়াবাড়ি। ইনি গরু কোরবানির বিরুদ্ধে ফতোয়া দিলেন। তখন টাঙ্গাইলের মুসলমানদের পত্রিকা তখন একটা ছিল, ইসলামের, তো তার সম্পাদক নইমুদ্দিন সাহেব উনি পাল্টা এনাকে কাফের ফতোয়া দিলেন। শুরু হয়ে গেল সংঘর্ষ মুসলমানদের মধ্যেই, ঘরে বাইরে চারিদিকে বিরোধিতার মুখে তৎকালীন সময়ে মুসলমানরা কোরবানি করতেন। এটি বলার জন্যে কয়েকটা খালি ঘটনা তুলে ধরলাম। এবার চলেন রাজধানী দিল্লিতে, সেখানে হিন্দু মুসলমান সব মিলিত নেতারা সিদ্ধান্ত দিলেন যে সারা ভারতে যাতে গরু কোরবানি না হয় সেজন্য আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে উভয় সম্প্রদায়ের নেতারা মিলে একটা আবেদন করব, তাতে গভর্নমেন্টের পক্ষে কাজ করা সহজ হবে। সিদ্ধান্ত হয়ে গেল কীভাবে হবে, যে গরু কোরবানি হবে না তবে ছাগল কোরবানি হবে, গরু কোরবানি চলবে না। তো মুসলমানরা যেগুলো মারামারি করাছে বাবা এটাই ভালো, কারণ অধিকাংশই আপোষমুখী, সুন্নতকে জিন্দা করার মেজাজ খুব কম মানুষের মধ্যেই আছে, আর যখন রিস্ক নিতে হয় তখন তো কেউ আগায় না, অথচ রিস্ক ছাড়া কোশ্চিন কালেও কোনো খেলা হয় না। যখন আব্দুল ওয়াহাব দেহলভীকে এই সিদ্ধান্তের কথা শোনানো হলো, উনি বললেন আমি একাই এর বিরুদ্ধে দ্বিমত পোষণ করছি। শুরু হলো তারপর নির্যাতন নানা ধরনের, তাকে কাফের ফতোয়া দেওয়া হলো, রাস্তাঘাটে গেলে তাকে টিটকারি করা দিয়ে একদল ছেলে লাগাই দেওয়া হলো, ছোকরারা তাকে দেখলে ইট পাটকেল মারত, নানা ধরনের জুলুম শুরু হয়ে গেল। শেষকালে উনি গরু কিনলেন, গরু চুরিকে নিয়ে যাওয়া হলো, আবার কিনলেন, যে কোরবানি করতে ফেলেছেন গরুর পাটা গুলো নিয়ে সব চলে গেল, তো কী খাওয়া খাও, খালি ভুড়ি খাওয়া, উনি তাও শুনলেন না, আবার গরু কিনল, তো গরুই আমি জবাই করব। শুধু তাই করলেন না, ওদের যে সেই সময় নাকি নিয়ম ছিল যে গরু কোরবানি করবে তাকে ওই সরকারি খাতায় নাম লিখিয়ে দিয়ে আসতে হবে রেকর্ড রাখার জন্য, উনি সেটাও করলেন। তো এইটা হওয়াতে সারা দিল্লি একটা আলোড়ন শুরু হয়ে গেল, একজন মানুষ এত দুঃসাহস, সৈয়দ নজির হোসেন দেহলভির মতন বিখ্যাত আলেম তখন বেঁচে আছেন, আর এনআর ছাত্র উনি, ওস্তাদ যেটা মেনে নিচ্ছে ছাত্র সেটা মেনে নিচ্ছে না, এটা কী ব্যাপার, ওস্তাদকে নিষেধ করেননি, বুড়ো মানুষ কী করবে, মানে 100 বছর বয়স, যাতা বুড়ো মানুষ নাকি, তো উনি ক্ষমতা নাই, কিন্তু ছাত্র করছে কাজটা, উনি মনে মনে খুশি হচ্ছেন কিন্তু মুক্তি বলার সাহস নাই। এইবারে যখন দলবেন্দে সব গেল ব্রিটিশ ভাইসরয়ের কাছে, তখন তারা বললেন হ্যাঁ আমরা এটা নিষিদ্ধ করতে পারি আপনাদের যেহেতু সবাই একমত, তবে আমাকে একটু খাতা কলম দেখতে হবে, রেজিস্টার দেখতে হবে যে দিল্লিতে কেউ গরু কোরবানি করেছে কি না। তো দিল্লির কোতোয়াল তখন রিপোর্ট দিলেন হ্যাঁ একজন মাত্র লোক গরু কোরবানি করেছেন, তার নাম আব্দুল ওয়াহাব। তখন ব্রিটিশ ভাইসরয় বললেন দেখেন আমরা বিদেশি, এদেশের একজন নাগরিক আমাদের উপরে নাখোশ থাক এটা আমরা চাই না, আমরা কারোর ধর্মের উপরে আঘাত দিব না, যেহেতু একজন মুসলমান এখানে কোরবানি করেছেন সেহেতু সমস্ত মুসলমানের উপরে গরু কোরবানি নিষিদ্ধ করার এই হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, ফলে নিষিদ্ধ হয় নাই। যদি ওই দিন একজন মুসলমানের সাহস করে এই কাজটা না করতেন তাহলে পুরা ভারত থেকেই কিন্তু গরু কোরবানি চিরদিনের জন্য নিষিদ্ধ থাকত। ব্রিটিশ গভর্নমেন্ট পর্যন্ত এই কাজটা করেনি, দুর্ভাগ্য মুসলমানদেরই সাহসী লোকের খুব অভাব, সুন্নতকে পর্যদস্ত করে দিচ্ছে, শিরকে অভ্যস্ত হয়ে যাচ্ছে মানুষ, শিরকের বিরুদ্ধে কথা বলে বলে ভাই ডিস্টার্ব করেন কেন, যে যা করছে করুক, এটা ছোটোখাটো ব্যাপার, কলেজে ঢুকেই আমরা এই, আমি নিজে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আমাকে বলছে গ্রীষ্মতে পা খুলে চলেন, জুতো পায়ে দেওয়া যাবে না, কী ব্যাপার, জুতো পায়ে দিতে পারতে আসলাম,
এই কলেজ ক্যাম্পাস ঢুকে জুতো বাঁধবো না কী করবো? তা না, আজকে পবিত্র দিন জানেন না, আজকে 21 ফেব্রুয়ারি। বাহ, এই কলেজ ক্যাম্পাসের বাইরে রাস্তাটাকে না পাক, সারা বাংলাদেশকে না পাক, খালি এই এই জায়গাটুকুই পাক হয়ে গেল। ছেলেরা সবাই খুশি আমার উপরে, কিন্তু কারোর সাহস কুলাচ্ছে না যে তারা জুতোটা পায়ে দেয়, সব জুতো খোলা, খালি আমি একা জুতোওয়ালা। এই যে হকাতওয়ালা লোক নাই, সব জায়গায় হয়েছে ভীতু কাপুরুষোদ্ধ। শেষকালে আমি ছাত্রলীগের সভাপতির সঙ্গে, তার বাপের একটা ওষুধ দোকান ছিল ওখানে কলরা, খুব নাম করা হাসান সাহেব, যে বললাম কি চাচাজি আপনার পায়ে জুতো কেন? হ্যাঁ বাবা বাবা জুতো পায়ে দেবো না, কী করবো? আজকে না 21 ফেব্রুয়ারি আমার ছেলে বলছে জুতো পায়ে দেওয়া যাবে না, আপনি জুতো পায়ে দিয়ে বসে আছেন। এই এই তোর তুই কী শুরু করলি রে? না আপনি বোঝেন না, 72-এর 21 ফেব্রুয়ারি আর 2020-এর 21 ফেব্রুয়ারি একরকম না, মনে রেখে দেন। তখন এইসব কথা বলা মানে পাকিস্তানের দালাল, ইসলামের পক্ষে কথা বললেই পাকিস্তানের দালাল, ভাগ করা তাই হয়ে যেত না। সেদিন সাহস করে কাজ করাতে লাভ হয়েছে, ভবিষ্যতে আর ওখানে এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করেনি। সাহসী লোক সারা কোশ্চেন করলে সমাজ সংস্কার সম্ভব নয়, মনে রাখবেন। রসুলের সুন্নত জিন্দা আছে, এইসব মানুষের জন্যই সারা পৃথিবীতে এখনো পর্যন্ত। তাহলে আপনারা এখন বুঝলেন, এই সঙ্গে আর একটা যোগ ঐতিহাসিক বলে দিচ্ছি, আবু নসর আহমদ তার জীবনের অভিজ্ঞতার আলোকে লিখছেন, ওই সময় এই বাংলাদেশ থেকে এই সমস্ত কুপ্রথা উৎখাত করার জন্য ফরাজি আন্দোলন এবং মোহাম্মদী আন্দোলন অর্থাৎ তিতুমিরের আন্দোলন যদি না আসতো, তাহলে বাংলার মুসলমান বোধহয় মুসলমানই থাকতো কিনা সন্দেহ। এমনকি এদের নামটা পর্যন্ত হিন্দু হয়ে গেছিল। ডক্টর শহীদুলের বাপের নাম যদি গোরাচাঁদ হয় তাহলে কী থাকে বলেন? দৈনিক আজাদের যিনি প্রথম গ্রাহক ছিলেন তার নাম ছিল শ্রী চ্যাং, ও কিন্তু মুসলমান, মানে মুসলমানরাও মুসলমানের নাম ভুলে গেছিল হিন্দুদের খুশি করার জন্য। দেখবেন সেই সময় দলিল যদি কারো বাড়ি থাকে পুরনো দলিল, শ্রী 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 শ্রীযুক্ত অমুক, দেখবেন খেয়াল করে মুসলমানের নামের আগে শ্রী, আমার আব্বার নামের আগে দেখছি দলিল শ্রীযুক্ত আহমদ আলী, মানে বাড়ি এই শ্রীযুক্ত কেন? এর বাবা এই না দিলে তো দলিল রেজিস্ট্রি করবে না ওরা তহসিলদাররা। কী যুগ চলে গেছে আমাদের উপর দিয়ে, সেই সময় গরু কোরবানি আর আজকের গরু কোরবানি, আমরা যাচ্ছি পাল্লা করে কিনে নিই চলে আসছি, জবে করে তো খেয়ে নিচ্ছি, আমাদের বাপদাদারা এত সহজে গরু কোরবানি করতে পারেনি। অতএব পিছনের কথা স্মরণ করিয়ে দিলাম আপনাদেরকে, বাংলাদেশের স্বাধীনতা, 47-এর স্বাধীনতা যে কত মূল্যবান ছিল, এই রাজনৈতিক স্বাধীনতা আমাদের জন্য কত সহজ করে দিয়েছে আমাদের দিন পালন করা, এটা বোঝানোর জন্যই কিন্তু আপনাদেরকে বললাম। তো যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য, ধর্মীয় ফরজ বোধ ধরে নিয়েন, এত সহজ ব্যাপার না, এত সহজ না, বহু মানুষের বহু নেতাদের জীবন গেছে এর পিছনে। তাই যে কোনো মূল্যে কোরবানের এই ইতিহাস স্মরণ রাখবেন। এই রাজশাহীতে আমরা বসে আছি, এইখানে তাহারপুরের জমিদার যে এরকম বধ ছিল কেটে খবর রাখে, এ সমস্ত ইতিহাসই আছে। অথচ এখানকার লোকসভা অধিকাংশ মুসলমান না, আর সেইখানে সে জমিদারি করেছে আর এসব মানুষের উপরে জুলুম করে চলে গেছে। এসবগুলো সামনে রেখে কোরবানির ইতিহাস নতুনভাবে আগামীকাল আমাদের জীবনে আসতেছে, এখানে যেন আমরা মনে রাখি কবি নজরুলের সে কবিতার কথা, উনি বলে দিয়েছেন, দেখো ওরে হত্যা নয়া সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরণ, আজি আল্লাহর নামে জান কোরবানে ঈদের উদ্বোধন। 100 বছর আগের দিনে এই কবিতা বলেছেন, যদি এই সাহসী মানুষগুলো দু একটা এরকম কথা না বলে যেত তাহলে মুসলমান যুবকদের ভিতরে সাহসের সঞ্চার হতো না। উনি খুনের খুঁটিতে বললেন বলে রবীন্দ্রনাথ ভীষণভাবে খেপে গেলেন, তুই রক্তের খুঁটিতে লিখতে পারলেন না? মুখের পরে জবাব দিলেন নজরুল, রক্তের খুঁটিতে বলার চেয়ে খুনের খুঁটিতে বলার মধ্যে ধ্বনি তত্ত্ব জোরালো হয়, এই জন্য আমি খুনের খুঁটি বলেছি। আর খুন উর্দু ফার্সি শব্দ, বাংলার ভাষা থেকে উর্দু ফার্সি হটিয়ে দেওয়ার এই চক্রান্তের বিরোধিতা করছি আমি। দুই কবির মধ্যে তখনই লড়াই লেগেছে, এখনও ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদ চলছে,
এগুলো আমরা যারা লিখি আমরা টের পাই, আচার্য উপাচার্য এসব ফালতু ভাষা কি কোনো কালে ছিল? ব্রাহ্মণদের যারা পুরোহিত, যারা মন্দিরের পুরোহিতদেরকে আচার্য বলা হয়, যারা হিন্দু ধর্ম শিক্ষা দেয়, আর তাদেরকে বানিয়েছে রাজশাহী ইউনিভার্সিটির উপাচার্য। লজ্জা সরম নেই তোমাদের? ভাষা তোমরা জানো না, এত বড় পণ্ডিত হয়েছে সব? শব্দ সাম্রাজ্য, ভাষাগত সাম্রাজ্য, প্রতি পদে পদে ইসলামী তামাদ্দুন ও তাহাজের বিরুদ্ধে সংগ্রাম চলছে। এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো লোক, কোনো শিক্ষিত লোক আমরা দেখতে পাই না। কোরবানি খালি পশু জবাই করার ঊর্ধ্বে নয়, নিজের শিক্ষা সভ্যতা সংস্কৃতিকে কোরবানি হয়ে যাচ্ছে, এদিকে খেয়াল করতে হবে না? কোরবানির বিষয়ে আলোচনা আগের জুমাতে করেছি, মাসালে কোরবানির বইটাও দেখবেন, সব সেখানে পাবেন। আমরা খালি স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের বাপদাদারা কত কষ্ট করে কোরবানি করেছেন, আর আমরা আজকে কত সহজে কোরবানি করছি তাদের কথা স্মরণ করুন। যারা আজকে ভাই ইন্ডিয়াতে যেসব ভাইরা এখন আছেন, তারা কিন্তু এখনও ঠিক একই কষ্টের মুখে আছেন। সে দেশে গরু পূজার বস্তু, গোমাতা পূজা হচ্ছে, সে দেশে কত কী হচ্ছে দেখতে তো পাচ্ছেন আপনারা যারা পত্রিকা পড়েন না। আল্লাহ বলছেন আল্লামা রাজা কম্বে বাহিমাতিল আনআম, এই গোষ্পদ গবাদি পশু তোমাদের জন্য রিজিক, এই রিজিককে তারা বানিয়েছে উপাস্য দেবতা। মানুষ না খেয়ে মরে, গোমাতা কিন্তু না খেয়ে মরে না। একই অবস্থা হয়েছে আজকে মুসলমানদের, মুসলমান নাম ধরি আমরা গরু কোরবানি করছি, অথচ দেখে এই গরু জবাই করছে ওরসে গিয়ে, যে শুনতেও পায় না দেখতেও পায় না, মরা। উনি কবরে শুয়েছি সব করতে পারে। সেদিনের মূর্তি পূজারীরা মূর্তিকে মনে করত মূর্তিরও ছেলে আল্লাহর সন্তুষ্টি পাব। আমাদের বাংলাদেশের কবর পূজারীরা, ছবি পূজারীরা, মূর্তিকৃতি পূজারীরা এরা মনে করে এই মূর্তি পূজা কবর পূজা করলে তার ওসিলায় আমি আল্লাহর কাছে মুক্তি পাবো। আর এই লক্ষ লক্ষ মানুষের পকেট সাফ করছে ভক্তির চোরা গলি দিয়ে। সাবধান, শিরক আর তৌহিদ কখনো একত্রে মিশতে পারে না। শিরকের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে তৌহিদের, আর তৌহিদের সর্বোত্তম পরাকাষ্ঠ হচ্ছে কোরবানি। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের মহব্বত কোরবানি দিয়েছিলেন আল্লাহর মহব্বতের সামনে, এটা হলে ইশরাক ফিল মহব্বত। তাই আল্লাহর স্বার্থ আর বান্দার স্বার্থ একত্রিত হলে মুসলমান সবসময় আল্লাহর স্বার্থকে অগ্রাধিকার দেবে, এটাই হলো কোরবানির মূল শিক্ষা। আর এর মাধ্যমে বিশ্ব বিজয়ের ইঙ্গিত রয়েছে। মুসলমান যতদিন আল্লাহর সামনে মাথা নত করেছে, সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করেছে, ততদিন সারা বিশ্ব তাদের দাসত্ব করেছে। আর মুসলমান যখন আল্লাহর দাসত্ব ছেড়ে মানুষের দাসত্বে মাথা নত করেছে, তখন সারা বিশ্বের দাসত্ব তাদের বরণ করতে হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানির মূল তাৎপর্য অনুধাবনে তৌফিক দান করুন। শুধু গরু কোরবানি নয়, আদর্শের কোরবানিটা, শিরককে শেষ করে দিয়ে তৌহিদকে উড্ডীন করার কোরবানিটা, আল্লাহর মহব্বতে সামনে যেন দুনিয়ার মহব্বতকে আমরা তুচ্ছ করতে পারি, এবং এর মাধ্যমে যেন আল্লাহর রহমত বাংলার জমিনে নেমে আসে, আমরা সেই প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো। এই বিষয়ে আপনাদেরকে আবার মনে করে দিই, আপনারা দেখছেন যারা টিভি দেখেন, বিশেষ করে বন্যা কিন্তু এগিয়ে আসতেছে, পিছাচ্ছে না। আর বন্যা যখন শেষ হচ্ছে তখন ভাঙন বাড়ছে, এটা একেবারে বাস্তব ব্যাপার হয়ে গেছে। সেজন্য যারা আপনারা বন্যার টাকা দিয়েছেন আবার টাকা দেন। আমরা এবারে একটা পরিকল্পনা নিয়েছি, ঈদের পরের দিন আমাদের ছেলেরা গোশ রান্না করে ভাত সহ নৌকা করে তাদের বাড়িতে বাড়িতে যেখানে তারা আছে বন্যা বানভাসীরা, তাদেরকে কোরবানি গোশত খাইয়ে আসবে। এই উদ্যোগ আমরা এই সংগঠনের জীবনে এবার প্রথম নিব, এটা ভালো হবে না? এবং আমাদের বগুড়ার সারিয়াকান্দি এবং গাইবান্ধার সাঘাটা থানা, সেই সাথে কুড়িগ্রাম আর জামালপুর ইসলামপুর থানা, এসব জায়গা দারুণভাবে এফেক্টেড। এসব জায়গায় আমরা সবাইকে তো দিয়ে আমাদের সম্ভব না, যে আমাদের আছে সেটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা
চেষ্টা রাখেন বেশি বেশি এখানে দান করার জন্য। নিশ্চয়ই আপনারা শুনে খুশি হবেন, সেন্ট মার্টিনসেও কোরবানি চলে গেছে, সেখানে প্রায় 100 লোকেরও বেশি আহলে হাদিস হয়েছে এবং তারা ইনশাআল্লাহ আপনাদের সাথে কোরবানি করবে। আমরা খুশি হয়ে তাদের জন্য গরু পাঠিয়ে দিয়েছি। তো আরও যদি পাই আমরা আরও দিব। বহু মানুষ দিনের দাওয়াতে এগিয়ে আসছে, তারা কখনো এগুলো জানতো না। এসব জায়গায় আমাদের দাওয়াতের এগুলো বাস্তব ফলাফল, এজন্য কি আমরা খুশি হব না? আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেন্ট মার্টিন যে সবাই যায় দেখার জন্য, আমরা খালি দেখার জন্য যাই নাই, সেখানে দাওয়াতের জন্য গেছিলাম। আমাদের সফর দাওয়াতি সফর, তাতে ফল আল্লাহ পাক দিয়েছেন। এমনি করে আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের আহলে যুব সংঘের ছেলেরা জীবনকে বাজি রেখে সাধ্যমতো খিদমতের চেষ্টা করছে। আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে তো কাজটা আমাদের জন্য সহজ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সময়ে এই দুঃসময়ে মানুষকে সাহায্য করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।